তার নিরাপত্তা ঝুঁকিটা বিশ্লেষণ করে আমরা তার নিরাপত্তা বিষয়টি আমরা অবহিত নই যদি আমরা অভিযোগ পেলে সম্ভাবনা দেখা দিয়েছে এবং নিরাপত্তা ঝুঁকিটা বিশ্লেষণ করে আমরা তার নিরাপত্তা পরস্পর বিরোধী রাজনৈতিক দলসমূহের কর্মসূচিকে কেন্দ্র করে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি জনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই কারণেই 4 তারিখ বিকাল 5টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশই এর আওতায় পড়বে অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং করব কিছু ব্যবস্থা যেগুলো সিক্রেট রয়েছে এখনও আমরা কৌশলগত কারণে প্রকাশ করছি না কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি ঢাকা মেট্রোপলিটন এলাকায় আমরা হতে দেব না